প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিফাত তাসনোভা। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের অনুমোদন ব্যয় 1,882,59,00,000 টাকা। গত কয়েকদিনে দেশে শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমেছে, জানুয়ারিতেও 3টি মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা। এবং ভিন্ন এক শহর গড়ে উঠেছে পদ্মার পাড়ে, দেশে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে 1,882,59,00,000 টাকা ব্যয়ে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একদেক। সকালে রাজধানীর আগারগাঁওয়ের এনএসই সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেগে ওঠা আজকের 5টি প্রকল্পের মধ্যে এটি একটি নতুন প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের অর্থায়ন হবে 50,83,00,000 টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান নেওয়া হবে 1,831,76,00,000 টাকা। দেশের দ্বৈত নাগরিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালত বলেন, দ্বৈত পাসপোর্ট নিয়ে বিদেশে যাতায়াতকারীদের তথ্য জানা প্রয়োজন। বিদেশে অর্থ পাচার মামলার তালিকা চেয়ে করা আদেশে ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখাকে পক্ষভুক্ত করে স্বপ্রণোদিত এই আদেশ দেন আদালত। এর আগে 9ই ডিসেম্বর হাইকোর্টে আদেশে বলেন, 28শে ফেব্রুয়ারির মধ্যে অর্থ পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা দেবে সরকারের 5টি সংস্থা। সরকার ক্ষমতায় টিকে থাকলে উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে যে উন্নয়নের কথা বলা হচ্ছে এটা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তার উদ্দেশ্য হচ্ছে জোর করে ক্ষমতায় টিকে থাকা। এ সরকার সব ক্ষেত্রে স্বাধীনতার সব চেতনা ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে বাজে অর্থনীতিতে পরিণত করেছে, বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করেছে, সংসদের পুরোপুরি অকেজো করেছে, নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও সদস্য সচিব আব্দুস সালাম। অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগে দুদকের মামলায় এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে আগামী 28শে ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সকালে হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 28শে নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের মামলায় কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। পাপুল কুয়েতে গ্রেপ্তার হওয়ার পর গত 11ই নভেম্বর তিনি সহ তার স্ত্রী এমপি সেলিনা, শালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। গত কয়েকদিনের তুলনায় দেশে শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমে এসেছে, তবে দেশের 5টি অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে যা অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহের তীব্রতা কমলেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার বেশি ব্যবধানের কারণে শীতে কাবু বিশাল জনগোষ্ঠী। এর মধ্যে জানুয়ারিতে আরও অন্তত 3টি মাঝারি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কমলেও গোপালগঞ্জ, কুমিল্লা, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। সর্বনিম্ন তাপমাত্রা 7.1 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সবজিগুলা কুয়াশা পড়ে নষ্ট হয়ে জ্বলে লাগি যাচ্ছে, কারণ ছোট ছোট উঠে নিয়ে যেতেছি কিন্তু দাম পাইতাছি না। আমরা গরিব মানুষ, কাম কাজ করে খাই, শীতের লেগিয়া কোনো কাম কাজ করতে পারি না। জানুয়ারিতে সারা দেশে আরও অন্তত 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, আবহাওয়া অফিস এমন পূর্বাভাসই দিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি শুরু হয়েছিল শৈত্যপ্রবাহ, সারা দেশের মানুষকে কাঁপিয়ে ছেড়েছে এই শীত। এখন অবশ্য শীতের আগের তীব্রতা নেই, উল্টো বৃষ্টি ঝরেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে। তবে 6 জানুয়ারির পর একটি এবং এ মাসের শেষ দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এইটা আস্তে আস্তে আগামী 2-3 দিনের মধ্যে একটু কমে যাবে, আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন দিনের বেলা আপনার সূর্যের আলো পাবেন, রাতের টেম্পারেচারটা অনেক কমে যাবে কিন্তু দিনের টেম্পারেচারটা বাড়বে। ডিসেম্বর মাসে আমরা 1-2টি
আমরা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আশা করছি, এটা আগামী দুই তিন দিনের মধ্যে আপনারা ঠান্ডাটা আস্তে আস্তে চলে আসবে। 3রা, 4ঠা ও 5ই জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। এরপর তাপমাত্রা নামতে শুরু করবে, গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। এদিকে শীতের তীব্রতা বাড়তে থাকায় সারা দেশে কম্বল বিতরণ সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। পুরো মাস জুড়ে চলা এই শৈত্যপ্রবাহে বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতে দারুণ কষ্টে আছে বস্ত্রহীন মানুষ। ডায়রিয়া, সর্দি, কাশি সহ শীতজনিত নানা রোগ দেখা দিয়েছে। বেশি সমস্যায় বয়স্ক ও শিশুরা। হাসপাতালগুলোয় এসব রোগীর সংখ্যায় বেশি। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। ভিন্ন এক শহর গড়ে উঠেছে পদ্মার পাড়ে, দেশে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাধুনী, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয় করবে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: মইনুল ইসলাম, 32 11 35th Avenue, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106, টেলিফোন 9175354131, ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। ভিন্ন এক শহর গড়ে উঠেছে পদ্মার পাড়ে, সেতু হয়ে গেলে বিনিয়োগের পাশাপাশি এই অঞ্চলে তৈরি হবে পর্যটনের অপার সম্ভাবনা। বিশেষ করে পদ্মা সেতুর দেশি বিদেশি কর্মকর্তাদের থাকার জন্য আধুনিক সুবিধা সম্বলিত সার্ভিস এরিয়াগুলোকে খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। বিস্তারিত দেখুন রিপোর্টে। পদ্মা সেতুকে ঘিরে দুই পারে অন্যরকম এক চাঞ্চল্য, মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সেতু চালুর আগেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলছে অনেক বেশি। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এখানে তৈরি হচ্ছে পর্যটন সম্ভাবনাও। এক্ষেত্রে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া এ অঞ্চলের পর্যটনে যোগ করবে চমৎকার আবাসিক সুবিধা। দেশি বিদেশি যে প্রকৌশলী পরামর্শকরা সেতুর কাজ করছেন, তাদের আবাসন সুবিধা দিতেই মূলত এ সার্ভিস এরিয়াগুলো তৈরি করা হয়েছে। পদ্মার দুই পাড়ে অর্থাৎ মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পৃথক তিনটি সার্ভিস এরিয়া তৈরি করা হয়েছে। এর মধ্যে দুটি সার্ভিস এরিয়ায় মূল সেতু, নদী শাসন ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। তিন নম্বর সার্ভিস এরিয়াতে থাকছেন সেতুর কাজে নিয়োজিত সেনা কর্মকর্তারা। বর্তমানে তিনটি সার্ভিস এরিয়া দেশি বিদেশি প্রকৌশলীদের আবাসন ও গবেষণার কাজে ব্যবহার করা হলেও সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার পর এগুলোকে ঘিরে পর্যটন সুবিধা তৈরির পরিকল্পনা চলছে। কাজ শেষ হয়ে যাওয়ার পরও সেতুর রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত কর্মকর্তারা সার্ভিস এরিয়া ওয়ানে থাকবেন, কিন্তু সার্ভিস এরিয়া টু নির্মাণ করার সময়ই পর্যটনের বিষয়টি মাথায় রাখা হয়েছে। যখন শেষ হয়ে যাবে তখনও আমাদের অনেক ইঞ্জিনিয়ার কাজ করতে হবে মেইনটেনেন্সের জন্য, তারা একটা অংশ এটা কাজে লাগাবে আর একটা অংশ পর্যটনের কাজে লাগানো হবে। 77 হেক্টর এলাকা জুড়ে নির্মিত সার্ভিস এরিয়া টু এ আবাসনের পাশাপাশি পর্যটকদের জন্য থাকছে মেডিকেল সেন্টার, টেনিস গ্রাউন্ড, বাস্কেটবল গ্রাউন্ড, সুইমিং পুল, সাবস্টেশন, সুপেয় পানির ওয়াটার ট্যাঙ্ক সহ নানা সুবিধা। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নোয়াখালীর মাইনসিটিতে সদর হসপিটাল সংলগ্ন মেট্রো হসপিটালে ডাক্তার ও নার্সদের অবহেলায় এবং ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ করা এই নবজাতকের পিতা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও তাকে ও মারধর করে মেট্রো হসপিটালের ম্যানেজার, কর্মচারী সহ একটি বহিরাগত ক্যাডার বাহিনী।
মৃত নবজাতকের পিতা অভিযোগ করেন, মেট্রো হসপিটালে নিয়ে আসার আগে তার সন্তান ভালোই ছিল, কিন্তু শিশু ডাক্তার মাহবুবের ভুল চিকিৎসার কারণে এবং হসপিটাল কর্তৃপক্ষের মাত্রা অতিরিক্ত উদাসীনতার কারণে নবজাতকটির মৃত্যু হয়। এদিকে মৃত নবজাতকটির পরিবার ইতোমধ্যে হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং শিশু ডাক্তার মাহবুবের বিরুদ্ধে ভুল চিকিৎসা দিয়ে নবজাতককে মেরে ফেলার অভিযোগে আদালতে মামলা করার ও প্রস্তুতি নিচ্ছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার। এবার আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়ার কারাবন্দীদের হাড়ভাঙা পরিশ্রম করিয়ে হত্যা করা হচ্ছে, এরপর তাদেরকে মাটি চাপা দিয়ে সার তৈরি করে সেগুলো ফুল চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির বরাত দিয়ে এমনটি জানিয়েছে কমিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া। কমিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া একটি প্রতিবেদনে জানায়, দাবি করছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে দেশটি থেকে পালিয়ে যেতে চাওয়া ব্যক্তিদের আটক করে জোরপূর্বক শূকর পালনে বাধ্য করানো হচ্ছে, সেখানে তাদেরকে দিয়ে কঠোর পরিশ্রম করানো হচ্ছে। এরপর ওই কয়েদিদের মৃত্যু হলে তাদের দেহ থেকে তৈরি করা হচ্ছে সার। এরকম একটি গোপন ক্যাম্পের খোঁজও পেয়েছে কমিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া। এটি উত্তর কোরিয়ার রাজধানী পিংইং এর থেকে 30 মাইল দূরে অবস্থিত। বছরব্যাপী বিভিন্ন আয়োজনে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উদযাপনের পরিকল্পনা গ্রহণ করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বাংলায় টুইট করে নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের ঘোষণা করেছেন। জন্মজয়ন্তী উদযাপনে একটি কমিটি গঠনের কথাও জানিয়েছেন তিনি। 23 জানুয়ারি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন কর্মসূচি শুরু করা হয়। সোমবার প্রধানমন্ত্রী টুইটারে বাংলায় ঘোষণা করেন, নেতাজি সুভাষ বসুর সাহস সুবিদিত, একজন বিদগ্ধ পণ্ডিত, সৈনিক ও শ্রেষ্ঠ এই জননেতার 125তম জন্মজয়ন্তী আমরা শিগগিরই উদযাপন করতে চলেছি, এজন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন আমরা সকলে মিলে বিশেষ এই অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপন করি। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ওই কমিটিতে নেতাজির পরিবারের সদস্যরা ছাড়াও বিশেষজ্ঞ ইতিহাসবিদ এবং লেখকরা থাকবেন। এছাড়া আজাদ হিন্দু ফৌজের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরাও ওই কমিটিতে থাকবেন। এবার খেলার সংবাদ। বিশ্বজুড়ে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল প্রায় 1,20,000 টিমের মধ্যে প্রতিযোগিতা করে বিশ্বকাপ মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। গত আগস্ট মাসে শুরু হওয়া প্রতিযোগিতায় 3 ধাপ অতিক্রম করে গ্লোবাল চ্যাম্পিয়নশিপ গ্র্যান্ড ফিনালে পর্বের জন্য বাছাইকৃত 16টি দলের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল A1 স্পোর্টস। প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশ দল A1 স্পোর্টসে খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মোহাম্মদ শাকিল, নাওমান আল রাফিদ, আবু হাসনাত আলাভি, হাসানুজ্জামান ওবি, সৈকত রহমান। জানা গেছে PMGC গ্র্যান্ড ফিনালে আগামী বছরের 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন্স দলের জন্য প্রাইজ পুল হিসেবে থাকবে $20,00,000 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 কোটি টাকা। দর্শক, এ ছিল বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। শেষ করার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের অনুমোদন ব্যয় 1,882,59,00,000 টাকা। গত কয়েকদিনে দেশে শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমেছে, জানুয়ারিতেও 3টি মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা। এবং ভিন্ন এক শহর গড়ে উঠেছে পদ্মার পাড়ে, দেশে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন বাংলাদেশ সময় রাত 11টায় এবং নিউ ইয়র্ক সময় বেলা 12টায়। এছাড়া বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ ইন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।